বৃহস্পতিবার আসানসোল পুর নিগমের ফর্ম ফিল আপ করে জমা দিতে আসেন কয়েকশো মানুষ। তবে পুর নিগম এসে জানতে পারেন এরকম কোনো খবর নেই। এরপরে ক্ষোভে ফেটে পড়েন তারা। পুর নিগমের আগতদের অভিযোগ, তাদের বলা হয় ফর্ম পূরণের আগে শেষ দিন, সেই মতো তারা ফর্ম জমা করতে আসেন। তানিশা খাতুন নামে এক মহিলা বলেন, ঘরের সমস্ত কাজ ছেড়ে আমরা এসেছি ঘরের জন্য ফর্ম জমা করতে, এখন বলছে জমা হবে না, কাউন্সিলরের সাথে যোগাযোগ করতে। আর এক বাসিন্দার লাড্ডি খাতুন বলেন, বিপিএল তালিকার ঘরের জন্য ফর্ম জমা করতে এসেছি, বলা হয়েছিল আজকে লাস্ট ডেট, এখন বলছে কাউন্সিলরের সাথে কথা বলতে, যদি বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের সাথে। তিনি বলেন, বিরোধীরা চক্রান্ত করছে, আসানসোল পৌর নিগমে সুস্থভাবে না চলার জন্য বিভ্রান্ত করছে, সাদা কাগজে লিখে জমা দেওয়া হয়েছিল কর্পোরেশনে কিন্তু ফ্রেম বিষয়ে কিছুই নেই। পরবর্তী অংশে, ক্ষুদ্র বিক্ষোভকারীরা পৌর নিগমে করা ড্রপ বক্সে তাদের অ্যাপ্লিকেশন জমা দেয়। আসানসোল থেকে কাজল মিত্র রিপোর্ট, সমাজ হিতৈষী। कल का दिन बोला आज आने के लिए, तो आज आने के लिए तो आज जमा तो लेता, फॉर्म सब ले लिया, तो आप बोला जमा नहीं होगा, आप ही स्टाम्प मार के आप काउंसिलर से जाकर बोलिए, तो बोलिए जब वही का आदमी बुलाया था, अंदर ही का आदमी बुलाया था कि आज आने के लिए, तो आज आया आदमी, तो आज आया तो ऑफर आज खत्म हो गया। फॉर्म भरने के लिए क्वार्टर का, बीपीएल क्वार्टर के लिए है, तो आज का हुआ ऑफर खत्म हो गया, तो नहीं बुलाना चाहिए है, तो लो तो सबका लो, कागज सबका फाड़ दो, सीधी से बात है, हक का लड़ाई लड़ना हर जगह लड़ना है, और इंसाफ करना तो सबका करो, ये नहीं 100 आदमी का किया, 300 का किया, 500 का छोड़ दिया, ऐसा नहीं होता। मेरा लाडली खातू ओके रोड से তাদের কাছে ফর্ম রয়েছে, কাল পর্যন্ত নেওয়া হয়েছে বিপিএল কর্পোরেশন, কিন্তু আজকে ফর্ম নেওয়া হচ্ছে না, কর্পোরেশন থেকে কোনো ফর্ম দেওয়া হলো না। কালকে কিছু মানুষ এসে ফার্স্ট টাইমে বাড়ি যাওয়ার জন্য সাদা কাগজে অ্যাপ্লিকেশন জমা করল, কেউ খবর পায়নি রিসিভিং, ওরা চুপ করে জমা করে চলে গেছে, তারপরে হঠাৎ করে হাজার হাজার মানুষ এসে রিসিভিংয়ে জাম্প করে দিয়েছে, সেইটা কোনো আমাদের কাছে ই নাই কোনো জমা করার। এটা মানে বিরোধী শক্তি যারা আছে, বিরোধীরা যারা আছে রাজনীতি করছে, তারা কর্পোরেশনকে সুষ্ঠুভাবে না চলে দেওয়ার কারণে যে ভালো মানুষে ভালো কাজ হয় সেটা নিয়ে একটা ডিস্টার্ব কাল থেকে শুরু করেছে, এই গরিব মানুষকে হ্যারেস করছে। আমরা বলেছি তার আগে মেয়র সাহেব যেটা বলেছিলেন যে আমার কাছে 600 বাড়ি, 600 বাড়ির মধ্যে যারা আগে থেকে টাকা জমা করে রেখেছে এবং যারা যারা উচ্ছেদ হচ্ছে যে যে জায়গাতে, এখনই ইমিডিয়েটলি কোনো সরকারি দপ্তর হচ্ছে বা সরকার যেটা ভাঙছে তাদেরকে দেওয়া হচ্ছে। আগামী দিনও আমরা চেষ্টায় আছি যারা বেঘর আছে বা যাদের ঘর নাই বা যারা উচ্ছেদ করা হবে তাদেরকে দেওয়া, কিন্তু ইমিডিয়েটলি এটা কর্পোরেশনের দরখাস্ত করতে হবে বা দরখাস্ত নেব আমরা, এরকম কিছু নয়। এটা একটা বিরোধী শক্তি যারা আছে তারা মার্কেটে একটা হাল্লা করিয়ে কর্পোরেশনকে ডিস্টার্ব করে দেওয়ার একটা চক্রান্ত, যারা এসছে তাদেরকেও বুঝিয়েছি আমরা যে আপনারা যান, আপনারা খবর পাবেন যে কীভাবে জমা হবে, কোথায় জমা হবে, কীভাবে আমরা সেটা একটা ফর্ম্যাট বার করা হবে,
এটা একটা শুধু যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কোথায় গিয়েছে কোনো ফর্ম নেই এটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে এসেছে সাদা কাগজে একটা দরখাস্ত লিখে নিয়ে এসেছে যে আমার আসানসোলে কোনো বাড়ি নেই আবার অথবা ইনকোয়ারি করতে হবে যেটা যেটা জমা পড়বে কিন্তু এখন কোনো তো ই নেই এটা পরের কথা যে ইনকোয়ারি হবে কী হবে সেটা পরের কথা কিন্তু এখন তো আমরা কোনো জমা করা এবার এদেরকে বলা হয়েছে যে মেয়রসাহেব আজকে একটা অন্য মিটিংয়ে আছে আসুক আমরা বসে একটা সিদ্ধান্ত জায়গায় যাবো যে কী করবে জমা হবে কীভাবে নেওয়া যাবে আমাদের কাছে কতটা ঘর কত লোককে আমরা ঘর দিতে পারবো আরও আগামী দিনে কত স্কিম ডিপিআর বানাতে পারবো সেইগুলো একটা প্ল্যানিং মাধ্যমে হবে সেটাই বলা হচ্ছে जी हम लोग यहाँ पे आए थे तो यहाँ देखिए काफ़ी लोग भीड़ है और उन लोग सब अपने घर के लिए जो फॉर्म लेके सब खड़ी हैं कि उनको घर के लिए बीपीएल कार्ड के लिए उनको फॉर्म मिल रहा है जमा नहीं लिया गया हम लोगों के इसके बारे में कुछ पता आइडिया नहीं है उन लोगों को बोल दिया गया कि काउंसलर से कॉन्टैक्ट किया काउंसलर इसके बारे में कुछ जानकारी हम लोग मालूम ही नहीं है इसलिए हम लोग क्या बताए इसके बारे में हम लोग को पता नहीं है कि कब चालू हुआ कब बंद हुआ इसके बारे में कोई आइडिया नहीं है आवाम हम उनसे बात कर रही है उसके लिए हम क्या जवाब दें।